হ্যালো বন্ধু, তো আজকে কথা হবে বেবি জনের টিজার কাট নিয়ে, না না টেস্টার কাট নিয়ে। তো আমি প্রথমে একটা ভুল করেছিলাম টিজার কাট বলে, তোমরা কে কে আমাকে বলবে কমেন্টে যে কে কে ভুল করেছিল যে টিজার কাট বলে পড়েছিল টেস্টার কাট। ঠিক আছে, আই থিঙ্ক ওরা লেখার সময় ভুল করেছে টেস্টার কাট, আমার মনে হচ্ছে টেস্টারটা শুনতে ভালো লাগছে ওটাই রেখে দিই। যাই হোক, টেস্টার কাট এসে গেছে এখনও পর্যন্ত, এটা হচ্ছে ফার্স্ট আমরা কিন্তু মুভির অরিজিনাল সিন পেলাম এই টেস্টার কাট থেকে। ঠিক আছে, বিকজ এর আগে আমরা বরুণ ধাওয়ানের একটা অ্যাক্টার গ্লিমস পেয়েছিলাম যে ওকে কেমন লাগবে, এবং বিলেনের একটা গ্লিমস পেয়েছিলাম, কিন্তু মুভির কোনো সিন পাইনি। ফার্স্ট আমি মুভির সিন পেলাম। এই মুভিটা কিন্তু জানতে হবে যে অ্যাটলি প্রেজেন্ট করছে, এবং অ্যাটলি যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তার এটা সেকেন্ড মুভি, সেখানে ডাইরেক্ট করছে। তো অ্যাটলি পুরোপুরি এই মুভির সঙ্গে জড়িত আছে, এবং পুরো মুভির যে টিজারটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে টেস্ট দেখে বোঝা যাচ্ছে যে এটা অ্যাটলি পুরো ছাপ করছে, বিকজ ওর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওরকম কাজ করছে। এবং শোনা যাচ্ছে যে এই মুভিটা এক থ্রি বলে একটা মুভি ছিল, সাউথ ইন্ডিয়ান মুভি, যেটা অ্যাটলি প্রডিউস, ডাইরেক্ট, আই থিঙ্ক রাইটিং সবই করেছিল, সেই মুভিটাই রিমেক হচ্ছে এটা। এবার এটা তো শোনা যাচ্ছে অ্যাটলি সব রাইটিং ডিরেক্টিং সব কিছু করেছে, এবং অ্যাটলি যদি মুভি দেখো না, ও কী করে নিজের আলাদা আলাদা মুভির থেকে অনেক কিছু নিয়ে একটা মুভি বানায়। ঠিক আছে, তো এই মুভিটা মানে প্রপার আই থিঙ্ক ও কপি করছে না নিজের মুভিটাকে, জাস্ট রিমেক বানাচ্ছে না, এখানে অনেকেই চেঞ্জ করছে, ওটা আরও বেটার বানাচ্ছে। তো এখান থেকে কিন্তু এক্সপেকটেশন বেশি হয়, বিকজ ওই মুভিটার থেকে যেটা শোনা যাচ্ছে যে ওই মুভিটার থেকে অনেক কিছু চেঞ্জ করেছে। সো যারা অলরেডি থ্রি মুভি দেখে নিয়েছো, বিকজ অনেকবার টিভিতে এসে গেছে, বা ফ্রিতে তুমি অনলাইন ইউটিউবও পেয়ে যাবে, সেখানেও হিন্দি ডাবিংয়ে, ঠিক আছে, তো সবাই দেখে নিয়েছে, তো আই থিঙ্ক এখানে অনেক কিছু চেঞ্জ ডেফিনেটলি করবে, নাহলে সেই মুভিটা আসবে না, বিকজ সবাই কাহিনিটা জানে। ঠিক আছে, এবং টিজার দেখো কাহিনিটা অনেকটা বোঝা যাচ্ছে, সেটার মধ্যে আসবো। তো প্রথমে যেটা বলতে হবে, যেটা আমার ভালো লাগে, সেটা হচ্ছে মুভিটার যে বরুণ ধাওয়ানকে যেভাবে দেখেছো, বরুণ ধাওয়ান কেমন একটা যদি বুঝতে হয়, তুমি বরুণ ধাওয়ানের কুলি মুভি দেখেছো, কী অ্যাক্টিং করেছে বুঝতে পেরেছো, আর বরুণ ধাওয়ানের বাদলাপুরও দেখেছো, ওখানে কী করেছে, তো ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে ও একটা ভালো অ্যাক্টার। ডিফারেন্স হচ্ছে ডাইরেক্টরের ওপর, ডাইরেক্টর যেরকম কাজ করেছে, যেরকম স্ক্রিপ্ট ছিল তার উপর চলেছে। তো কুলি মুভিও করেছে বরুণ ধাওয়ান, আবার অক্টোবরের মতো মুভি করেছে, আবার বাদলাপুরের মতো মুভি করেছে, তো ও ভালো ডাইরেক্টর পেলে ভালো কাজ করতে পারে। আর এখানে যেটুকু আমি দেখেছি, যেটুকু দেখলাম, তিন রকমের ডিফারেন্ট লুক পাওয়া যাচ্ছে, এবং সব জায়গায় আই থিঙ্ক অ্যাটলি এবং ওর যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যেখানে কাজ করেছে ডাইরেক্টর হিসেবে, সে কিন্তু ওর উপর কাজ করেছে। শর্ট হেয়ার এটা ওটা নর্মাল লুক করে সবসময় লাগে, বাট যেটা লং হেয়ারের লুকটা না, সেটা কিন্তু খতরনাক লাগছে। তো কাহিনিটা যদি বলি, যেটা বোঝা গেল যে ও পুলিশ অফিসে ছিল, তখন ওর বিয়ে হয়, এখানে কৃতি সুরেশকে নেওয়া হয়েছে, ফার্স্ট টাইমের থেকে হিন্দি মুভি করছে, তার সঙ্গে আই থিঙ্ক বিয়ে হবে। এইবার কোনভাবে কৃতি সুরেশ আই থিঙ্ক মরে যাবে, ঠিক আছে, আর সেটার মধ্যে না একটা জিনিস বারবার আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এখানে কোনো একটা র্যাকেট চলছে। ঠিক আছে, আই থিঙ্ক হিউম্যান ট্রাফিকিং, মেয়েদেরকে পাচার করার অবস্থান চলছে, যার ভিলেন হচ্ছে একদম আমাদের টাইগার শ্রফ। এইবার তাই জন্য আই থিঙ্ক ওর বউ কিডন্যাপ হয়ে মারা যাবে, ঠিক আছে, তারপরে ও চাকরি ছেড়ে দেবে, তেন কী শুরু করবে না, বেকারি শুরু করবে, এবং ওর সঙ্গে একটা মেয়ে থাকবে, মেয়েটাও নিজের মেয়ে হতে পারে, বা ওই মেয়েটাকে হয়তো পেয়েছে বা সামথিং লাইক, যেটা হচ্ছে আর সঙ্গে খুবই ক্লোজ কানেকশন, ও এবং পুলিশের চাকরি এবং ওই ধরনের সব জায়গা থেকে ছেড়ে শান্তির লাইফ কাটাবে, যেখানে বেকারি করবে, নিজের একটা ছোটোখাটো রেস্টুরেন্ট খুলে সেটা আরামসে কাটাচ্ছে। এইবার এইখানে ওর যে মেয়ে আছে, সেই মেয়ে আই থিঙ্ক স্কুলে যাবে, স্কুলের একটা ম্যাডাম থাকবে, সেটা হচ্ছে ওয়ামিকা গাবি। ঠিক আছে, ওয়ামিকা গাবির কথা আমি টিজার সময় আই থিঙ্ক আমি যখন বছরে কোন কোন মিডিয়া ছবি বেরোবে তখন বলেছিলাম, ওয়ামিকা গাবিকে না চলে থাকো, ওর একটা সিরিজ ছিল যেখানে অনেক বোল্ড সিন করেছে, ঠিক আছে, তো সেটার জন্য অনেকেই তাকে চেনে, ঠিক আছে, তো তাই তোমরা নিটেন্ডে চেক করে নিও, তো সেটা আছে। আরেকটা বিষয় হচ্ছে ওয়ামিকা গাবিকে তোমরা ফার্স্ট টাইম দেখেছো অনেক ডিফারেন্ট হবে, সেটা হচ্ছে জাবই মিটে ওর যে সিএ ছিল, শালি ছিল, মানে কারিনা কাপুরের কোনো কাজেন পাজেন বোন ছিল, ঠিক আছে, যেখানে আমরা সাহিত্য পরিচয় দিয়েছিলাম, তো সেটা অনেক পুরনো কথা। যাই হোক, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এইখানে অনেক আমি আই থিঙ্ক ওর সঙ্গে একটা লাভ ইন্টারেস্ট হবে, যখন ওর ডিফারেন্ট লুক থাকবে, যখন মেয়ের সঙ্গে থাকবে, ঠিক আছে। এইবার ওর মেয়েকেও হারাবে, কারণ যে দেখতে বাসে, স্কুল বাস, মনে হয় স্কুল বাসে করে আই থিঙ্ক জলে ঢুকে যাচ্ছে, আর সেখান থেকে ও বাঁচানোর চেষ্টা করছে, মেয়েকে আই থিঙ্ক এখানেও বাঁচতে পারবে না। এইবার আসবে ওর ডার্ক লুক, একদম ডার্ক, যেখানে ও একা হয়ে গেছে, এইবার ওর রিভেঞ্জ লুকতে চলে যাবে, এবং সেই ডার্ক লুক করে রিভেঞ্জ নেওয়া শুরু করবে, সেখান থেকে অসাম ফাইট দেখা যাবে। তো এই হলো বোঝা যাচ্ছে যে স্টোরি, ঠিক আছে, এইবার এই স্টোরিটাকে কীভাবে এটা প্রেজেন্ট করছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে মুভিটার যে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুব বুস্ট করছে মুভিটা, ঠিক আছে। সিনে একটা মাত্র ডায়লগ পাই, ডায়লগটা একটু কমেডি কমেডি ডায়লগ হচ্ছে, কারণ স্টার্টিং দিকে দেখে যেতে হচ্ছে যে ছোট স্টুল, তখন ও ভালো মুডে রয়েছে, ঠিক আছে, তাই জন্য কমেডি কমেডি ডায়লগ পেয়েছি, যে আমার মতো অনেকে এসছে, বাট আমি প্রথমবার এসেছি, বাট
পুরো মুভিতে মিউজিক, কোনো ডায়লগ ছাড়া, জাস্ট মিউজিকের উপর সিন দেখানো হচ্ছে। মিউজিকটা কিন্তু খুব পাম্প করছে, মানে পুরো বুস্ট পাম্প দিচ্ছে, ঠিক আছে। সেটা খুব ভালো লাগে, যখন হলে এই মুভিটা বাজবেন তখন দারুণ লাগে শুনতে। এবং একদম এন্ডে টিজারটা, মানে টেস্টার কার্ডটা একদম এন্ডে যে হর্সের উপর গিয়ে লড়াই করছে না, ওটা আমি একদম মনে হলো যে কিয়ানো রিভসের জন উইকের ভাইব পেলাম, ঠিক আছে। তো আমি প্রথমেই বলছিলাম যে এই মুভিটা থেকে জন উইক ভাইব পাওয়া যাচ্ছে, তো অ্যাকশন থেকে আই থিঙ্ক জন উইক ভাইব পাওয়া যাবে, সেই ওর রিভেঞ্জ ব্যাপারটা সেখান থেকেও জন উইক ভাইব পাওয়া যাবে। বাট কুকুরের বদলে আই থিঙ্ক ওর মেয়ে এবং বউ বা এদের রিভেঞ্জের উপর যাবে, এবং সেটা কিন্তু বেশ ভালো লাগবে। রিভেঞ্জ স্টোরিতে কিন্তু আমরা বাদলাপুরও দেখেছি, ও খুব ভালো অ্যাক্টিং করে আর ভালো একটা ডায়রেক্টর পেলে কিন্তু তাকে এলিভেট করা যায়। আরেকটা বড় বিষয়, ক্যামিওতে শোনা যাচ্ছে আবার সালমান খান আসছে বলেছে, যে সিংহ এখানে দেখানো হচ্ছে ওরকমভাবে যেন না দেখানো হয়, আর একদম একদমই যেন ওকে চুল পাড়ে না দেখানো হয়, সালমান খানকে অন্য একটা পুলিশ হিসাবে দেখানো হবে এবং ও কাইন্ড বরং ধরনের ভুল হবে, ঠিক আছে। আই হোপ অ্যাটলি বেটার প্রেজেন্ট করবে দেন রয়েছে, ঠিক আছে। তো আমার টিজারটা বেশ ভালো লেগেছে, মুভিটা বেশ হাইপ রয়েছে, এবং মুভিটা 25th December বেরোচ্ছে, তো ভালো ডিফারেন্স আছে পুষ্পার সঙ্গে, তো পুষ্পার সঙ্গে ডিফারেন্স আছে। সো পুষ্পা অনেকদিন 20 দিন হয়ে যাবে, তারপরে গিয়ে আই থিঙ্ক বেবি জল কিন্তু ভালো বক্স অফিস ইনকাম করতে পারবে বলে আমার মনে হচ্ছে, হিন্দি বক্স অফিস, ঠিক আছে। তো তোমাদের তোমাদের টিজারটা দেখে তোমাদের কী মতামত, এটা বিষয়ে আমার কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, দেখুন গুড। Thank you.